টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালায়, এই প্রবাদ আমরা অনেকেই জানি, যেটা ইংরেজি করলে দাঁড়ায় নো মানি নো লাভ। বলতে এই টপিক নিয়ে এই গোল থেকে একটা নাটক বেরিয়েছে, যে নাটকের মধ্যে দেখা যায় নায়ক নায়িকা এক জায়গায় গেছে, গিয়ে প্রেম করতেছে, এমন সময় একটা লোক আসছে, আসে বলতেছে যে লোন থেকে কাপড় ভাড়া নিয়েছেন, ভাড়া তো মেয়াচ্ছে সেখানে কাপড় দেন, তারপরে কোট প্যান্ট খুলে লয়ে যাগা, এটা মেয়ে দেখা তো যা হওয়ার কথা, ওদের মধ্যে ব্রেকআপ হয়ে যায়। একটা বাবার সাথে একটা ডিল করছিল না, বাবা বলছে যে তুমি যদি জানে যে গরিব তোমার টাকা পয়সা নাই তাহলে নায়িকা তোমার ছেড়ে যাইবো কা। তো এইটা চেক করার জন্য নায়ক এই পন্থাটা অবলম্বন করছিল যে আমি কোর্টফিন যাবো, একটু পরে তুমি গিয়ে কোর্টচুট খুললে লাইবা, তারপরে প্রেমিকা ব্রেকআপ করে কিনা দেখো। কিন্তু এই ক্ষেত্রে যে কোনো মেয়েই কিন্তু ব্রেকআপ করতোই। অন্যদিকে ব্রেকআপের পর গল্পের নায়িকা আরেক ছেলের সাথে বিয়ে ঠিক হয়ে যায়, এখন বিয়ে সব ঠিকঠাক, তারপরে ছেলে প্রচুর পরিমাণ যৌতুক চায়, যৌতুকের ফলে মেয়ের আর বিয়ে হয় না, তখন মেয়েও বুঝতে পারে যে নো মানি নো লাভ। তারপরে একটা হ্যাপি এন্ডিং এই গল্প শেষ হয়, এটা থেকে আমরা শিখতে পারি যে টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পলায়। আসলে আমার মতে মনে হয় টাকাটাই মুখ্য না, ভালোবাসাটাই মুখ্য, ভালোবাসা থাকলে সংসার টিকে। অসম দেখা যায় কুটিপুতি টাকা আছে, ও আছে, হ্যান আছে, সব কিছুই আছে কিন্তু সংসার টিকে না, যেটা জাফর ইকবালের কাজলের দিন রাতে উপন্যাস পড়লেই আপনি জানতে পারবেন। তো যাই হোক, ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, টাটা।